গ্রেট ব্রিটেনে টি টাইমটাকে অনেক আয়োজন করে করা হয়। এই টি টাইমে থাকে টি কেক, টি কুকিজ এবং অনেক রকমের চা। তো আমি আপনাদেরকে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা গ্রেট ব্রিটেন থেকেই ফেমাস হয়, সেটা নাম হচ্ছে টি কেক। চা আমরা পান তো করি, সাথে কিন্তু ডেজার্ট হিসেবেও আমরা এই চায়ের রেসিপিটাকে অন্যরকম করে নিয়ে আসতে পারি। সেরকম চায়ের রেসিপি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে। আমি চাটাকে বানিয়ে নিচ্ছি, আমি চুলোটা ধরিয়ে দিই। অ্যাড করছি হাফ কাপ মিল্ক, হাফ কাপ মিল্কের সাথে আমি সিলন ফ্যামিলি ব্লেন্ড টি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। মিক্স করে নিচ্ছি। আমি এই চায়ের যে লিকারটা এবং মিল্কের সাথে কম্বিনেশন সেটা আমি অ্যাড করব আমাদের টি কেকে। এটা আমি বলক ওঠার জন্য ওয়েট করি, চুলোটা অফ করে দিচ্ছি। এই মিক্সচারটাই কিন্তু যাবে আমার যে কেকের ব্যাটার আছে সেটার সাথে। চাটা একটু ঢেলে নিচ্ছি আমি, গরম গরম চাটা আমি ঢেলে নিব। এখন একটি কাপে আমি রেখে দিচ্ছি। তো চা আর মিল্কের কনসেন্ট্রেশনটা আমার একটা কাপে ঢালা আছে। এখন আমি কেকের ব্যাটারটা বানাবো। কেকের ব্যাটার বানানোর জন্য আমি এরকম একটা বোল নিয়েছি, সাথে দিয়ে দিব 2টো ডিম। এর সাথে যাবে 2 টেবিল চামচ চিনি। আমি এখানে আখের চিনি ইউজ করছি, আমি 2 টেবিল চামচ ভরে ভরেই দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনফুল। একটু মিক্স করে নেব। এর সাথে যাবে 4 টেবিল চামচ তেল। আপনারা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন অথবা বাটারও দেওয়া যায়। এরপর আমার ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো তো একসাথে হয়ে গেল, এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আলাদা আমি মিক্স করব। আমি এরকম একটা মেশ নিয়ে আমি ময়দাটা ছেঁকে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ, 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। পরে এটা চেলে নেব। ডান। এর উপরে দিয়ে দিব চায়ের যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারটা। এরপর মিক্স করে নিলাম। কেক ব্যাটারটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কোনো কালার অ্যাড করিনি। চায়ের যে কালারটা সেই কালারের জন্যই কিন্তু এই যে কেকের ব্যাটারটা ব্রাউনিশ লাগছে। তো কেকের ব্যাটারটা এরকম রানি টেক্সচারেরই হবে। আমার একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। এখন আমি ওভেনটা প্রিহিট করব 150 ডিগ্রিজে ফর 10 মিনিটস। প্রিহিট হওয়ার মাঝে আমি কেক ব্যাটারগুলো কাপ কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমার কাছে এরকম মোল্ড আছে, উপরে নিয়েছি আমি কাপ কেকের পেপার্স, এগুলো ইজিলি অ্যাভেলেবল বাজারে। আমি একটা স্কুপ চামচের মাধ্যমে এখানে স্কুপ করে দিব ব্যাটারটা। আপনারা চাইলে পিনাট দিতে পারেন, যে কোনো বাদামই দেওয়া যায়। দিস গো স্ট্রেট টু দ্য ওভেন। আমাদের ওভেন তো 150 ডিগ্রিতে গরম হয়ে গেছে, এখন আমি এই যে বেক করব কেকটা 160 ডিগ্রিতে ফর 30 মিনিটস ওভেনে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, 30 মিনিটও শেষ, আমার টি কেকটা রেডি। আমি ওভেন থেকে কেকটা বের করে নিচ্ছি। টি কেকটাও রেডি। ওয়াও, খুবই সুন্দর লাগছে, ব্রাউনিশ একটা কালার এসেছে চায়ের থেকে। কিন্তু তো এর উপরে আমরা একটু গার্নিশিং করব, একটু টপিং দিব ক্রিম দিয়ে। তো কেকগুলোর উপরে টপিং করব হচ্ছে আমরা হুইপ ক্রিম দিয়ে। আমাদের সময় স্বল্পতার জন্য আমি কিন্তু এই ক্রিমটা আগেই বানিয়ে রেখেছি, তো আপনারাও বাসায় ইজিলি বানাতে পারবেন। বাজার থেকে হুইপ ক্রিমের প্যাকেট আনতে পারেন অথবা রেডিমেডও ক্রিম পাওয়া যায়, সেটাকে হুইস্ক করবেন, তাতেই কিন্তু আমাদের যেই টপিংয়ের ক্রিম সেটা রেডি হয়ে যাবে। আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উপরে টপিংটা দিতে পারি।
খুবই সুস্বাদু অ্যান্ড খুবই ইজিলি এই কেকটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন। কাপকেক স্ট্যান্ডে আমি এই কেকগুলো সাজাবো। এইভাবে যদি আমরা গেস্টদেরকে সার্ভ করি টি কেক, দে উইল বি সো সারপ্রাইজড অ্যান্ড সো হ্যাপি। আর শুধু গেস্টদেরকেই কেন, আমাদের ফ্যামিলি মেম্বারকেও টি টাইমে কিন্তু আমরা এই কেকটা সার্ভ করতে পারি। আর আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই কেকটা যাকেই সার্ভ করবেন সে আপনার প্রতি হাইলি ইমপ্রেসড হয়ে যাবে। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল মজাদার টি কেক। আমি তো খুব ইজিলি বানিয়ে দেখিয়ে দিলাম, আপনারা প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসুন। রেসিপিটা দেখে ফেললাম, তো আমি আশা করি আপনারা এই টি কেকটা বাসায় বানাবেন এবং আপনাদের ফ্যামিলি অর গেস্টদেরকে নিয়ে এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিলন টি ট্রিট। আশা করি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।